পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা বেলা বারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সময় শিক্ষক নেতারা জানান সরকারের পক্ষ থেকে তাদের সাথে এখনও কোনো আলোচনা হয়নি দাবি মানা না হলে আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা শিক্ষকরা জানান কোনো গোপন আলোচনা না নয় প্রকাশ্যে আলোচনা হতে হবে একই দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন আমরা মনে করছি যে যে পেনশন স্কিমটা চাপিয়ে দেয়া হয়েছে প্রত্যয় এটি পুরোটাই অযৌক্তিক কারণ হচ্ছে নতুন একটা বিষয় বা নতুন একটা কর্মসূচি যদি চাপিয়ে দেয়া হয় বা আরোপ করা হয় তো সেক্ষেত্রে যারা স্টেক হোল্ডার তাদের সাথে অবশ্যই কথাবার্তা বলে তাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করতে হয় আমরা আগে থেকেই আমাদের যে পেনশন পেনশন স্কিম ছিল আমরা সেটাতেই বহাল থাকতে চাই এই প্রত্যয় স্কিম আমরা মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী নাজিব ফরাইসি সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে নাজিব শিক্ষক আর ছাত্রদের আন্দোলনে ক্যাম্পাস তো প্রায় এক প্রকার অচল হয়ে পড়েছে এতে করে সেশন জট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন এছাড়া কাল আপিল বিভাগের শুনানি নিয়ে শিক্ষার্থীরা কি বলছে জানাবেন ফারিয়া শিক্ষকদের যে আন্দোলন এবং কোটা বিরোধী যে আন্দোলন দুটি আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অচল অবস্থায় রয়েছে এটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র নয় এটি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই চিত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারোটা থেকে দুপুর বারোটায় শুরু হয়েছিল শিক্ষকদের যে আন্দোলন অবস্থান কর্মসূচি সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং শিক্ষক সমিতির যে সভাপতি এবং শিক্ষক নেতা তিনি আমার সঙ্গে রয়েছেন তার নিজামুল হক ভূঁইয়া স্যার তার কাছ থেকে আমরা জানবো যে আপনাদের যে দাবির পক্ষে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা দৃশ্যমান কোনো আশ্বাস পাইনি আমরা শুনতে পাইনি সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি শিক্ষার্থীদের যে আপনাদের ক্লাস বন্ধ থাকার কারণে সেশন জট তৈরি হতে পারে সে ব্যাপারে আপনারা কি করবেন ধন্যবাদ আপনাকে আমরা প্রায় নয় দিন পর্যন্ত আমরা লাগাতার আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীরা এখন ক্লাসে নেই আমাদের আমরা পরীক্ষা বর্জন করেছি ক্লাস বর্জন করেছি এটা খুব দুঃখজনক যে আমাদেরকে এই কর্মসূচিতে আসতে হয়েছে কি কারণে ওই স্কিম যেটা দেওয়া হয়েছে সেটা আমাদের সাথে আমাদের কোনো স্টেক হোল্ডার ছিল না আমাদের সাথে কোনো আলোচনা করা হয় তারপর প্রতি স্কিম দিয়েছে আমাদেরকে সুপার গ্রেড দেওয়ার কথা ছিল আজ থেকে নয় বছর আগে সিদ্ধান্ত হয়েছে সেটা পাইনি একটা স্বতন্ত্র বেতন স্কেলের জন্য সরকারের দু সালে আট সালে দিনবাদলের সনদে দেওয়া হয়েছিল দু হাজার সালে আমাদের যে শিক্ষার যে কমিশন হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দিবে তিনটা দাবিতে আমরা শিক্ষকরা প্রায় বাংলাদেশের সাড়ে ষোলো হাজার শিক্ষক চল্লিশটি বিশ্ববিদ্যালয় একযোগে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আপনাদের আন্দোলনের কারণে তো সেশন জোট হওয়ার ঝুঁকি তৈরি আমরা ব্যাপারে খুবই দুঃখিত যে এটা দায় আমরা নেব যারা স্কিম যারা সরকারের ভিতর থেকে যে কাজটি করেছেন তারা এটার জন্য দায়ী তবুও আমরা একজন অভিভাবক হিসাবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অতিরিক্ত ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে আমরা যখনই আমাদের কর্মসূচি প্রত্যাহার করব আমাদের দাবি পূরণ হবে আমরা সেটা ফুষিয়ে নিতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে আরেকটি বিষয় হচ্ছে কোটা বিরোধী যে আন্দোলন চলছে তারা কিন্তু আজকে বিকেলে সন্ধ্যা ছয়টায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তারা এখানে অবস্থান গ্রহণ করবেন এবং তারা সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন এবং তারা আজকে যে জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন সেটি তারা বিকেলেও চালাবেন তো এই ছিল আমার কাছে ফারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা ও শিক্ষক আন্দোলনের সবশেষ খবর আপনাকে ধন্যবাদ